আজি লোকসভা নির্বাচনের রণদঙ্কা বজাব বিরোধী ঐক্য মঞ্চ অসমৰ বিরোধী ঐক্য মঞ্চৰ 15টাকৈ রাজনৈতিক দলৰ শীর্ষ নেতৃত্ব উপস্থিত থাকিব এই বৈঠকত জননেতা শরৎচন্দ্র সিংহৰ জন্মস্থান চাপৰত অঞ্জলি কমপ্লেক্সত বিরোধী ঐক্য মঞ্চৰ বৈঠক অনুষ্ঠিত হওয়ার পিছত দুপৰীয়া গান্ধী ময়দানত এখন বিশাল নির্বাচনী সভাত অংশগ্রহণ করব বিরোধী নেতৃত্বই জনসভাত অংশগ্রহণ করব ভূপেন বৰা জিতেন্দ্র সিং গৌরব গগৈ অখিল গগৈ লুৰিণজ্যোতি গগৈ ৰিপুণ বৰাকে ধৰি আটাইকেইটা দলৰ নেতাকৰ্মীয়ে আজমল দুর্গ হিচাপে পরিচিত ধুবুরীত বিরোধী ঐক্য মঞ্চৰ এই বৈঠকে এক বিশেষ তাৎপর্য অৱশ্যে বহন কৰিব যিহেতু আজি লোকসভা নির্বাচনের রণদঙ্কা বজাব বিরোধী ঐক্য মঞ্চয় শেহতীয়াকৈ কি প্রস্তুতি চলিছে আমি ধুবুরীর সাংবাদিক জ্যোতির্ময় চক্রবর্তীর সঙ্গে পোনপটীয়া সম্প্রচার সংযুক্ত হয়েছো জ্যোতির্ময় আমি পাছফালে দেখিছো সকল প্রস্তুতি চলি আছে আপনার পৰা সবিস্তারে জানি নিশ্চয়কৈ কৃপাণ জনালে যথেষ্ট এখন গুরুত্বপূর্ণ সভা আর এই সভাখনের মূল উদ্দেশ্যই হয়েছে যে বিরোধী ঐক্য মঞ্চর যে বৈঠক সেই বৈঠকত সিট নির্ধারণের আরম্ভ করে আসলে কোনখন লোকসভাত কাক এড়ি দিয়া হব বা কোন দলে প্রতিদ্বন্দ্বিতা করব তাক লৈ কিন্তু এখন গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হবে 11টা বজাত আরম্ভ হব জননেতা শরৎচন্দ্র সিংহর যে অবক্ষ মূর্তি আছে ইয়াত শ্রদ্ধাঞ্জলি জ্বলাই পেলায় এই সভা আরম্ভ হব আর তারপর 1 বজাত এই জনসভাত অংশগ্রহণ করব ইতিমধ্যে আমি দেখা পাইছো বহুতে উপস্থিত হয়েছে আমার বিরোধী ঐক্য মঞ্চর এজন মূল কান্দারি বলে আমি কব লাগিব বিধায়ক কি কব আজি দিনটি দল সিট নির্ধারণ বিভিন্ন কথা বিভিন্ন ইতিমধ্যে কথা বতরা চলি আছে আজির সভাখনে কি গুরুত্বপূর্ণ আপনার ঐক্য মঞ্চর আমার ঐক্য মঞ্চর কারণে যথেষ্ট গুরুত্বপূর্ণ কারণ ইতিমধ্যে ইন্ডিয়ার বৈঠক হয়ে গেছে যা 19 তারিখে তারপর ইন্ডিয়া বৈঠকের পিছত এখন প্রথম বৈঠক তার আগে আমি বহুতবার বহিছো আর আমি 15টা রাজনৈতিক দলে ঐক্যবদ্ধভাবে এইবার নির্বাচন খেলিম এই সিদ্ধান্ত আমি অটল থাকিয়েই আজির বৈঠকতো কিছু কথা বতরা আলোচনা হব এই নির্বাচনলৈকে অল্প সময় আছে আজিয়ে সব কথা ফাইনেল হয়ে যাব মই এই কথাটো নকওঁ কিন্তু এই বৈঠকতে আমি এটা রূপরেখা ঠিক করবলৈ সক্ষম হম সিট শেয়ারিং তো একটা প্রশ্ন আহিছে কোরপরা কোনে প্রতিদ্বন্দ্বিতা করব কোন দলক কত এড়ি দিয়া হব এনে ধরনের কথাবোৰে বর্তমানে শিরোনাম দখল করেছে বাতরি বলে কব লাগিব এই মুহূর্তে সিট শেয়ারিং তো মূল ইস্যু হব নাকি আজি বলি নিশ্চিতভাবে সিট শেয়ারিং এর কথা অলাবই মূল বিষয় এইটো খবৰৰ কাগজ বা মিডিয়াই মূল বিষয় বলে তুলি ধরেছে কিন্তু আমি তেনেকৈ ভবা নাই কারণ আমার বহু রাজনৈতিক দলে নিজেই নির্বাচন নেখেলো বলেই কৈছে এটা রাইজর দলেতো রাজহুৱাভাৱে কৈ দিছে তেওঁলোকে নির্বাচনত অংশগ্রহণ নকরে কিন্তু তার মানে এইটো নহয় যে নির্বাচনত নাথাকিব হোল হার্টেডলি তেওঁলোক থাকিব তেওঁলোকে প্রতিদ্বন্দ্বিতা নকরে বাকি রাজনৈতিক দলরও এতিয়া তৃণমূল কংগ্রেস আপ CPIM আর কংগ্রেস আমি এইকেটা দলেই মোটামুটিভাবে আসন কেইখনত ভাগ বতরা করে পেলে নির্বাচন খেলিম দাবির কথাটো আর বহুতে বেশি দাবি করে কিন্তু আমি সিটর দাবিক লৈ পেলে আমার ঐক্য ভঙ্গ করবলে আমি রাজি নহয় আর নিশ্চিতভাবে আমি সিটর অ্যাডজাস্টমেন্ট আমার হয়ে যাব CPM কথা আপনি কইছে CPM মূল এই পার্টত থাকিব তেনেক্ষেত্রে আপনার আসলে প্রতিদ্বন্দ্বিতা করার কিবা ইচ্ছা প্রকাশ ইতিমধ্যে করেছে বা যদি করে কোনখন সিটের পর আপনার আমি পাবলিকলি করেছো আমি পাবলিকলি করেছো আমি 3খন সিটত যদিও আমি প্রস্তুতি চলাই আসলো কিন্তু শেহতীয়াভাবে আমার পার্টি আমি আমার 15 দলীয় বৈঠকতো আমি স্পষ্টভাবে কৈছো আমি এখন আসনতে খেলিম আর সেইখন আসন আমি চিহ্নিত করেছো বরপেটা আসনখনত আমি প্রতিদ্বন্দ্বিতা করিম বলে মুক্তভাবেই কৈছো তাত লোকডাক করার কথা নাই এটা আলোচনা চলিব হয় বরপেটা দেখা গৈছে যে যদি আপনি সিটিং গেটিংৰ কথা কয় তেতিয়া কংগ্রেসে ইতিমধ্যে বিজয়ী আছে কিন্তু ডেলিমিটেশনের পিছত কিছু সাল সলনি হয়েছে কিছু নতুন অঞ্চল সুমাইছে কিছু নতুন অঞ্চল পুরনি অঞ্চল উলাই গৈছে বরপেটাত কংগ্রেসের লগতে আপনার প্রতিদ্বন্দ্বিতা হব বলে ভাবে নাকি যদি তেনেকুৱা এটা নির্বাচনী অংশ কংগ্রেসের লগত প্রতিদ্বন্দ্বিতা হওয়ার প্রশ্নই নাই আর সিটিং সিটের প্রশ্নটো বিশেষভাবে অহা নাই আপনাদের দেখিছে আব্দুল খালেক আমার সিটিং এমপি আসলে আগর বরপেটা বরপেটা সিট ক্যাটাগরিক্যালি দাবিয়ে করা নাই কোনো সিটের উল্লেখ নকরাকয়ে দাবি করেছে কংগ্রেসের ভিতর নিশ্চিতভাবে কংগ্রেসে এই বিষয়ে বিচার করব কিন্তু আমার ক্ষেত্রে সেই বিষয় তেনে অহা নাই আর বিশেষ অসুবিধা হব বলেও আমি ভাবা নাই কারণ সিটটা কমপ্লিটলি নতুন হয়ে গেছে কারণ তার মূল 3টা সমষ্টি আগর যে চেঙা সমষ্টি আসে এই ধুবুরীর লগাই দিছে আগর যে বাগবর সমষ্টি আসে সেই মন্ডিয়া করে নাম দিছে মন্ডিয়া নাম দি পেলাই ধুবুরীর লগাই দিছে আগর যে উত্তর অভয়পুরী সমষ্টি আছিল সেই সিজন গ্রাম করে পেলায় কটা কুটা করে পেলায় সেই ধুবুরীর লগাই দিছে আকৌ নলবারী জেলার 3টা সমষ্টি নতুনকৈ এতে কামরূপর পৰা এটা আহিছে হাজো সমষ্টি আর নলবারী পৰা বরক্ষেত্রী আর নলবারী সমষ্টি এই বরপেটা লোকসভাত যুক্ত করে দিছে ইয়ার গোটেই কাঠামোটি চেঞ্জ হয়ে গেছে আর ফলত মই নাভাবো
এই ক্ষেত্রত কংগ্রেসের লগত আমার কিবা বিরোধ হব বলি হয় আর একটা কথা গুরুত্বপূর্ণ কালি একটা গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট হয়েছে যদি কৃপাঞ্জন আমি কব বিচার কালি একটা গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট হয়েছে বরপেটা সিটের কথা কৈছে বরপেটা সিটের কথা আমি কব বিচার কালি ফণীভূষণ চৌধুরী দাবি করেছে বরপেটা সিটের পর অগবায় প্রতিদ্বন্দ্বিতা করবে অগবায় বিজেপি এলায়েন্সের কথা বিজেপি এলায়েন্সর কাক সিট দিয়ে এই বিজেপি ঠিক করব অগবায় বরপেটা বিজেপির লগত আছে অগপর সম্পর্ক আমি কোনো মন্তব্যই দিব নখোঁজো কারণ বিজেপির লগত আছে অগপর ক্যান্ডিডেট হয় বিজেপির ক্যান্ডিডেট হয় এইটাই আমার তাতে কোনো পার্থক্য সৃষ্টি নয় আপনাদের প্রতিদ্বন্দ্বিতা করব বিচারছে যদি অগপর প্রার্থী আপনাদের কিনা অসুবিধাত পড়ব নাকি নাই 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 আমি ভবাই নাই আমি অগপর দলটুক এটা মানুষে পাহরণি করবলকে লই গেছে এই বিজেপির সমর্থক বলে ভাবে বিজেপিক যে ধরনের ভাবে তে ধরনের অগপকে ভাবে অগপ আমার কারণে কোনো ফ্যাক্টর নয় অগপ উঠিব না বিজেপি উঠিব এই এলায়েন্সে ঠিক করব আমি কোন উঠিম আমার তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছে জ্যোতিবা চক্রবর্তী আমি কথা পাতি যাম পরবর্তী সময় কথা পাতিম আকৌ সংযুক্ত হম এই মুহূর্তে আপনার বিদায় দিব লাগবে এটা যেহেতু বিরতির সময় হয়েছে আমি বিরতিলে যাব লাগবে লৈছো বিরতি।